আজকে আমরা এই যে তোমার টপিকটা দেখতে পাচ্ছ যে পাই মলিকুলার অরবাইটাল, পাই এমোস মানে পাই মলিকুলার অরবাইটালস অফ পলিইনস। এই পলিইনস নিয়ে তো আমরা অলরেডি ডিসকাশন একটা করেছি ডিউরিং কোন জায়গাটা, যখন পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্সের মডেল হিসাবে যখন পলিইনটাকে দেখলাম, যে ফ্রি ইলেকট্রন মুভমেন্ট ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার, তাহলে তার যে বিভিন্ন এনার্জি স্টেট ওগুলোই হলো আমাদের পাই ইলেকট্রন দেখেছিলাম, তাহলে সেগুলোই হলো আমাদের পাই মলিকুলার অরবাইটালস। হ্যাঁ, এখন আমরা দেখব যে তাদের শেপস কীরকম হবে এবং তাদের কীভাবে তৈরি হচ্ছে কম্বিনেশন। তা এটার জন্য তোমরা প্রথম দিন যদি মলিকুলার অরবাইটালের যে ফার্স্ট অরবাইটাল থিওরির যে ফার্স্ট লেকচারটা, মানে লেকচার 6 বোধ হয়, সেটা যদি দেখে থাকো যে আমি ওখানে কি দেখিয়েছিলাম, দ্য ফরমেশন অফ পাই অল মলিকুলার অরবাইটালস ফ্রম পি অরবাইটালস, সেখান থেকে আমরা এরকম করতে পারি পাই মলিকুলার অরবাইটাল ফর্ম করব। আর কি মাথায় রাখতে হবে, এই যে কয়েকটা পয়েন্টস আছে সেগুলো মাথায় রাখতে হবে। মাথায় রেখে মানে আমরা এগুলো ধরে নিয়ে আমরা কনস্ট্রাকশনগুলো করব। কি পয়েন্টগুলো, প্রথমটা দেখো কি বলছে, যে আমরা একটা পলিইন ধরো এরকম, তো মানে অনেকগুলো ইনস আছে, অনেকগুলো ডবল বন্ড যেখানে আছে, একটা ডবল বন্ড একটা সিঙ্গেল বন্ড এরকম যদি চলতে থাকে। হ্যাঁ, তো এখানে যে শুধু পাই বন্ড আছে তা তো না, একটা করে তো সিগমা বন্ডও আছে, প্লাস এখানে তো হাইড্রোজেন্সও আছে, তাই না, একটা একটা করে হাইড্রোজেনও আছে। হ্যাঁ, তাহলে এখানে কার্বন কার্বন সিগমা বন্ড আছে, প্লাস কার্বন হাইড্রোজেন সিগমা বন্ডও আছে, কিন্তু সেগুলোকে আমরা এখানে কনস্ট্রাকশনের সময় সেগুলোকে আমরা ধরবো না, আমার দরকার নেই। যে পাই মলিকুলার অরবাইটালগুলো ইন্ডিপেন্ডেন্টলি কনস্ট্রাক্ট করা যাবে, ক্যান বি কনস্ট্রাক্টেড ইন্ডিপেন্ডেন্টলি। হ্যাঁ, কারণ আমরা পি অরবাইটালগুলো যেহেতু সিগমা বন্ডে টেক পার্ট করছে না, ফ্রি আছে, সেই জন্য তারা যখন পাই বন্ড করবে তারাও ফ্রি অফ কোথাও কটা সিগমা বন্ড আছে তাদের উপর ডিপেন্ড করবে না, আমরা সেগুলোকে হিসাবে না রেখেই আমরা করতে পারি। দুই নম্বর পয়েন্টটা মাচ মোর ইজিয়ার মানে বলছি দেখো, মানে ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, যে যতগুলো পাই ইলেকট্রন আছে যদি এন পাই ইলেকট্রনস থাকে তাহলে এন বাই টু পাই বন্ডিং অরবাইটাল এমও তৈরি হয় আর এন বাই টু অ্যান্টিবন্ডিং অরবাইটাল তৈরি হবে। সেটা আমরা যখন কনস্ট্রাকশন করবো আরও ক্লিয়ার হয়ে যাবে, ইজিলি এটা বোঝা যাবে। আর তিন নম্বর পয়েন্টটা, আমরা অলরেডি পার্টিকেল ইন এ বক্স যখন দেখেছি, রাইট, সেরকম আমরা তখন দেখেছি যে প্রথম যে অরবাইটাল, প্রথম যে পাই মলিকুলার অরবাইটাল, দ্যাট হ্যাজ নো নোডস, কোনো নোড নেই, তারপরেরটায় একটা নোড থাকে, রাইট, এরকম করে। আর যে এনএ অরবাইটালে এন মাইনাস ওয়ান নোড থাকে। আর মোস্ট ইম্পর্টেন্ট, যখন কনস্ট্রাকশন করব এই নোডগুলো কখন বসাবো, এখানে বলছে কি, দ্য নোডাল পয়েন্টস আর ফাউন্ড এট দ্য মোস্ট সিমেট্রিক পয়েন্ট। ধরো এই যে আগে যে ছবিটা এঁকেছি, যে 1 2 3 4 আছে, আমি এখানে চারটা কার্বন নিয়ে করি, ধরো চারটা কার্বন নিয়ে যদি থাকে, আমি যদি পাই মলিকুলার অরবাইটালগুলো বসাই, তাহলে আমার নোডটা কোথায় হবে, যদি ধরো সাই ওয়ান সরি সাই টু নোডটা কোথায় হবে, নোড তো একটা হবে, বোঝাই যাচ্ছে, প্রথমটায় নোড থাকবে না, দ্বিতীয়টায় নোড থাকবে, তো নোডটা আমি এখানে বসালে কিন্তু হবে না। হ্যাঁ, এখানে বসালে হবে না, আমার কোথায় বসাতে হবে, তাহলে এটা হবে না, আমার বসাতে হবে মোস্ট সিমেট্রিক পজিশন। তো মোস্ট সিমেট্রিক পয়েন্ট কি, ঠিক কার্বন 1 2 3 4, কার্বন 2 আর কার্বন 3 মাঝের মিড পয়েন্টটা, তাহলে আমার এখানে নোডটা হবে। সিমিলারলি যখন নেক্সট হায়ার লেভেলে যাব, তাহলে কি হবে, থার্ড লেভেলে আমার দুখানা নোড হবে, এইবার সিমেট্রিক কোথায় করব, এখন কিন্তু এইখানে আর এখানে বসালে হবে না, তাহলে সিমেট্রি মেনটেন করতে হবে, তাহলে আমার এখানে নোড হবে আর এখানে নোড হবে। হ্যাঁ, যাতে একদম দেখো আমার ঠিক সিমেট্রিটা মেনটেন হলো। ওকে, তাহলে এই চারটা পয়েন্ট মেনে আমরা কনস্ট্রাকশনগুলো করব। তা আমরা সিম্পলেস্টটা দেখি, এই ছবিটা তোমরা অলরেডি লেকচার 6 দেখেছো, মলিকুলার অরবাইটালের যে ফার্স্ট লেকচারটা ছিল, যে ফরমেশন অফ পাই মলিকুলার অরবাইটাল ফ্রম পি অরবাইটালস, অ্যাটমিক পি অরবাইটালস। তাহলে এখানে দেখাচ্ছে কি, এটা হলো সেই কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স গিভিং রাইজ টু দ্য বন্ডিং, এটা হলো বন্ডিং আর এটা হলো অ্যান্টিবন্ডিং।
বন্ডিং। হ্যাঁ, তো এই যে ডান দিকে যে প্যানেলে আছে, অ্যাকচুয়ালি আমরা পরীক্ষার খাতায় তো এরকম ছবি আঁকা সম্ভব না, কাজেই আমরা কীভাবে আঁকি আমরা ইজিলি বোঝানোর জন্য এইভাবেই বোঝাই। হ্যাঁ, যে আমরা শেড দিয়ে এই যে একদম এক্সট্রিম ডান দিকে যে প্যানেলটা আছে তাতে যে ছবিগুলো আছে আমরা ওই রকম করেই বোঝাই। হ্যাঁ, বন্ডিংয়ে যে বোঝাই যাচ্ছে একই রকমের শেড আছে, একই শেড সেম সাইডে, তাহলে দে আর ইন সেম ফেজ। হুম, তার মানে এটা বন্ডিং সিচুয়েশান, বন্ডিং ওভারল্যাপ হলো। আর এখানে আউট অফ ফেজ আছে, তাহলে অ্যান্টি বন্ডিং সিচুয়েশান। রাইট, তা আমরা এইভাবে দেখাই। তাই এটা বোঝা যাচ্ছে এটা কি দ্য স্মলেস্ট অ্যালকিন, সেটা হলো আমার ইথিলিন। তাহলে ইথিলিনের পাই এমোজ অফ ইথিলিন। হ্যাঁ, আমরা কটা পেলাম? দুটা। আচ্ছা, এখানে পাই পাই স্টার আছে, তুমি দিতে পারো, অথবা সাই সাই স্টারও দিতে পারো। হ্যাঁ, অথবা সাই ওয়ান আমার মতে হয়, আমি এখন যেহেতু আমরা অনেকগুলো ডিসকাস করবো, অনেকগুলো অ্যান্টিবন্ডিং অরবাইটালও থাকবে, কাজেই আমরা বারবার স্টার না দিয়ে আমরা সাই ওয়ান সাই টুই বলি। হ্যাঁ, তাহলে ইথিলিনের ক্ষেত্রে আমরা সাই ওয়ান এবং সাই টু পেলাম। ওকে, দুখানা। কেন দুখানা? ওই যে প্রথম যে ইয়েটা পেলাম, রাইট, সেকেন্ড পয়েন্টটা তুমি দেখো, বলছে এন পাই ইলেকট্রনস থাকলে এন বাই টু বন্ডিং অরবাইটাল অ্যান্ড এন বাই টু অ্যান্টিবন্ডিং অরবাইটাল। তাহলে আমার ইথিলিনে কটা পাই ইলেকট্রনস? অফকোর্স এখানে দুটা পাই ইলেকট্রন, একটাই পাই বন্ড, ওয়ান পাই বন্ড, তাহলে টু পাই ইলেকট্রনস। তাহলে দুটা পাই ইলেকট্রন থাকলে এন বাই টু, তাহলে টু বাই টু, ওয়ান বন্ডিং এমো এটা হচ্ছে, আর অ্যানাদার অ্যান্টিবন্ডিং এমো। ঠিক, আমার দুটা পেয়ে গেলাম। হ্যাঁ, এবার ফিলিং আপটা কী করে হবে, ইলেকট্রন ফিল্ড আপ কী করে হবে? দুটা অ্যান্টিবন্ডিং তো, তার লোয়েস্টটাতে আগে যাবে, একটা গেল, সেকেন্ডটাও তো এখানেই যাবে, আগে পেয়ার আপ হবে তারপরে তো যাবে। তাহলে বন্ডিংটা ফিল্ড উইথ টু ইলেকট্রনস, অ্যান্টিবন্ডিং এমটি, আমার ইথিলিনে এরকম আছে। যদি ওই যে আমরা যে অঙ্কগুলো করেছিলাম, লাইট যদি দেই কিংবা হিট যদি দেয় তাহলে এনার্জি দিলে আমার ট্রান্সফার হবে, সেই কেমিস্ট্রিতেও আসবো আমরা যখন মডিউল সেভেনটা পড়ব। হ্যাঁ, তার আগে আমাদের এইটুকু জানলেই হবে। হলো, আমরা নেক্সট হায়ার অ্যালকিনটায় যাই। কী হবে নেক্সট হায়ার অ্যালকিন? মানে আর একটা যদি পাই বন্ড তৈরি হয়ে যায় তাহলে আমাদের হয়ে যাবে বিউটাডাইন, মলিকুলার অরবিটালস অফ বিউটাডাইন, মানে চারটা কার্বন দিয়ে। ঠিক আছে, এরকম যেটা আমরা লিখি, চারটা কার্বন দিয়ে। ওকে, তো দেখো এখানে হেডিংটা কী আছে, ফরমেশন অফ পাই মলিকুলার অরবিটালস অফ বিউটাডাইন ফ্রম পাই মলিকুলার অরবিটালস অফ ইথিলিন। হ্যাঁ, ইথিলিন থেকে আমরা কনস্ট্রাক্টটা করি, ধরে নিচ্ছি আমরা দুটা ইথিলিন মিলে একটা বিউটাডাইন হচ্ছে, দুটা ইথিলিন ফ্র্যাগমেন্ট মিলে একটা বিউটাডাইন হচ্ছে। হ্যাঁ, তাহলে কী কীভাবে কম্বিনেশান হতে পারে? দেখো, প্রথমে যেটা নিয়েছি এখানে এটা কি, দিস ইজ বন্ডিং অফ বন্ডিং পাই মলিকুলার অরবিটাল অফ ইথিলিন, এটাও বন্ডিং পাই মলিকুলার অরবিটাল অফ ইথিলিন। তাহলে দুখানা ইথিলিনের বন্ডিং পাই মলিকুলার অরবিটাল এখানে, সরি এটা লাইন হবে একটা, যদি মানে ইন্টারফেয়ার করে তাদের মধ্যে আবার দুভাবে ইন্টারফেয়ার করতে পারে, একটা হলো কনস্ট্রাকটিভ, হ্যাঁ দুটাই একই ফেজে, আর একটা হলো ডিস্ট্রাকটিভ, একটা দেখো উল্টে গেছে। হ্যাঁ, একটা উল্টে গেছে, তাহলে দুভাবে হলো। তাহলে অবভিয়াসলি যেখানে একটা নোড হয়ে যাবে, রাইট, এই যে আমার বলা হয়নি, সরি, এটা মানে হলো এখানে একটা নোড। হ্যাঁ, এখানে একটা নোড আছে, নোড, কারণ ওখানে তোমার অ্যান্টিবন্ডিং সিচুয়েশন। ওকে, তাহলে এখানে দেখো, এখানে একটা নোড হয়ে গেছে, আবার এখানে কোনো নোড নেই, এখানে বন্ডিং, এখানে বন্ডিং, এখানেও বন্ডিং সিচুয়েশান, রাইট, তাহলে এখানে পুরোটা একদম ইসে আছে। তো আমরা এটাকে বলছি কি, এটাকে আমরা বলি ধরো সাই ওয়ান, এটাকে আমি বলি সাই টু। তাহলে সাই টু ইজ হায়ার ইন এনার্জি দেন সাই ওয়ান, কারণ এখানে একটা নোড আছে। হ্যাঁ, কিন্তু বন্ডিং না অ্যান্টিবন্ডিং আমরা এখনও বুঝতে পারছি না, দেখা যাক, এখনও হায়ার ইন এনার্জি আছে, ফাইন। এইবার যে আর একটা দুটো আছে, হ্যাঁ, তোমার যে অ্যান্টিবন্ডিং পাই মলিকুলার অরবিটাল অফ ইথিলিন, তারাও নিজেদের মধ্যে দুইভাবে করতে পারে। হ্যাঁ, তারা যদি যেভাবে ছবিটা এঁকেছি ঠিক সেইভাবেই যদি থাকে, তাহলে দেখো দুখানা নোট তৈরি হয়ে যাচ্ছে, সরি তিনখানা নোট তৈরি হয়ে যাচ্ছে, একটা এখানে নোট তো অলরেডি ছিল,
দুটো নোট তো ছিলই, আবার যদি আউট অফ ফেজে করে তাহলে আর একটা নোট হয়ে গেল, থ্রি নোটস। অথবা যদি একটা ঘুরিয়ে দাও তাহলে এইখানে অন্তত বন্ডিং সিচুয়েশান হলো আর দুটো নোট হলো, তাহলে একটা নোট পরেরটায় দুটো নোট, তাহলে আমি এটাকে সাই থ্রি বলি, দুটো নোট আছে। হ্যাঁ, আর এটা আরও হায়ার এনার্জি, অল থ্রি আর নোটস, রাইট, অল থ্রি আর নোটস, চারটা তিনটা মানে তোমার তিনখানায় নোট হয়ে গেল সাই ফোরে। এবার পাই ইলেকট্রন কটা আছে, দুটা পাই বন্ড, তাহলে ফোর পাই ইলেকট্রনস, ফোর পাই ইলেকট্রনসকে সাজাতে হবে। হ্যাঁ, আউ বাউ প্রিন্সিপাল এবং হুনস রুল মানলে আমার সাই ওয়ান আর সাই টুতেই কমপ্লিট হয়ে যাচ্ছে, রাইট, আর কিছু নেই। তাহলে এইটা হয়ে গেল আমার হোমো, হায়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, আর সাই থ্রি হয়ে গেল আমার লুমো, রাইট। এগুলো আমরা আগেই দেখেছি যখন আমরা পার্টিকেল ইন এ বক্স সলভ করলাম, হ্যাঁ, তখন এটাই হবে। তাহলে এই প্রথম দুটোতেই আমার কিন্তু সব ইলেকট্রন শেষ হয়ে গেল। হ্যাঁ, এখানে আর সাই থ্রিতে ইলেকট্রন নেই। ওকে, হ্যাঁ, সরি, তিনটা নোট, হ্যাঁ, তিনটা নোট কিভাবে হচ্ছে দেখো, যার এই যে ছবিটা যেভাবে এঁকেছি, এইটাকে যদি তুমি এটার সাথে কম্বাইন করো, ঠিক এই যে এরকম করে যদি কম্বাইন হয়, তাহলে এটার পাশে যদি এটা, এটাও তো অ্যান্টি, এই অলরেডি নোট তো ছিল এখানে একটা একটা করে, প্লাস এরাও তো আউট অফ ফেস, এই যে আউট অফ ফেস, রাইট, দে আর নট ইন ফেস, দে আর নট ইন ফেস, তাহলে এখানেও যখন কম্বিনেশন হবে তিনটা নোটেরই হবে, রাইট, এটাও তিনটা নোট, এখানে একটা নোট হয়ে গেল, সেই যে সেই হিসাবে। আর যদি এটাকে ধরো, ধরো এটা উল্টে দিয়েছো, এটা উল্টে দিয়েছো, তাহলে এটা কী হবে, এইরকম সিচুয়েশানটা হয়ে যাবে এরকম। হ্যাঁ, তাহলে এখানে একটা বন্ডিং সিচুয়েশান হবে। তাহলে বিভিন্ন রকমের কম্বিনেশানগুলো দেখানো হচ্ছে, কনস্ট্রাকটিভ অ্যান্ড ডেস্ট্রাকটিভ, ইন্টারফেরেন্স করে এই এই আমার পসিবিলিটি আছে, চার রকমের পসিবিলিটি আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার ইলেকট্রনিক কনফিগারেশনটাও হয়ে গেল। ওকে, তাদের মধ্যে লোয়েস্ট এনার্জি কার এর, তাহলে সাই থ্রিটা হলো আমার লুমো, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবাইটাল, আর হোমোটাকে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবাইটাল, আমার দুটাই অকুপাইড, সাই ওয়ানও অকুপাইড, সাই টু ও অকুপাইড, কিন্তু হাইয়েস্ট এনার্জিটাকে, তাহলে সাই টু, সেই জন্য হোমো। হ্যাঁ, এই হোমো আর লুমো সবসময় পাশাপাশিই থাকবে, কারণ একটা যেই হোমো শেষ হবে তখনই তো লুমো শুরু হবে। ওকে, তাহলে আমার এখানে, সরি, সাই টু এর ফরমেশনটা, সাই টু এর ফরমেশন হলো আউট অফ ফেজ ইন্টারঅ্যাকশন বিটুইন দা পাই মলিকুলার বন্ডিং অরবাইটালস অফ পাই মলিকুলার বন্ডিং অরবাইটাল অফ ইথিলিন, ইথিলিনগুলোর যদি তুমি ধরো এইটাকে এবার উল্টে দিয়েছ, হ্যাঁ, এই ছবিটাকে এইভাবে এঁকেছো, তার মানে এই যে এইটার সাথে যদি এটার কম্বিনেশন হয় দেখো, তাহলে কী হবে, এই এর মধ্যে তো আউট অফ ফেজ আছে, তাই না, সেটাই আমার এখানে নোটে চলে এল। তুমি বলছো যে হ্যাঁ, তাই সাইফোরের একটা উল্টে দিয়ে করতে হবে, একটা নর্মাল রেখে করতে হবে, তো নর্মাল রেখেই, নর্মাল রেখে আমার সাইফোরটা চলে আসছে, তাহলে উল্টে দিয়ে সাই থ্রিটা আসছে। দেখো, নর্মাল রেখে আমার সাই ফোরটা চলে আসছে, আর উল্টে দিয়ে তোমার এখানে সাই থ্রিটা আসছে। এখন কোনটা উল্টে দেখবে সেটা তোমার ছবি আঁকাটার উপর, তোমার এখানেই যদি আমি ছবিটা অন্যরকম করে আঁকতাম তাহলে তোমার উল্টে দিয়ে সাই ফোরটাকে আঁকতে হতো, কিন্তু ইন বোথ কেসেস এটাও অ্যান্টিবন্ডিং, দিস ইজ অলসো অ্যান্টিবন্ডিং, দুটাই অ্যান্টিবন্ডিং, দুটাই অ্যান্টিবন্ডিং পাই মলিকুলার অরবিটাল। হ্যাঁ, এটা আলাদা না, এটা উল্টে দিলে অন্য কিছু হয়ে যাচ্ছে না, এটা যদি আমি উল্টে আঁকি সেটাও একই থাকছে, কিন্তু আমার বোঝার সুবিধার জন্য আমি এইভাবে দেখাচ্ছি, তাহলে এইভাবে উল্টে দিতে পারো অথবা সাইড ওয়াইজও উল্টে দিতে পারো, একই হবে। ওকে, তাহলে এখানে আমার চারটা পাই ইলেকট্রনের ব্যাপারটা গেল,
নেক্সট হায়ার অরবাইটাল হলো আমার হেক্সাট্রাইন, হ্যাঁ ছটা ছটা, এক দুই তিন চার পাঁচ ছয়, এরকম যদি থাকে মলিকুলটা হেক্সাট্রাইন, তাহলে এর বোঝাই যাচ্ছে যে এখানে তিনখানা পাই বন্ড, তাহলে ছখানা পাই ইলেকট্রন, তাহলে আমার ছটা পাই মলিকুলার অরবিটাল হবে, তিনটা বন্ডিং হবে, তিনটা অ্যান্টি বন্ডিং হবে। এখনও এখানে বলিনি কিন্তু কোনটা বন্ডিং অ্যান্টি বন্ডিং, ইজিলি আমরা ওই রুলটা থেকে বুঝতেই পাচ্ছি যে কোনটা অ্যান্টি বন্ডিং হবে কোনটা বন্ডিং, কিন্তু তবুও এখানে আর একটাভাবে আমরা দেখব, আমরা এটা বুঝে নিই। তাহলে এখানে কি করেছি, এখানে হলো দেখানো হয়েছে যে বন্ডিং ইথিলিন, ইথিলিনের বন্ডিং পাইস আর বিউটাডাইনের বন্ডিং পাইসগুলোর সাথে নিজেদের মধ্যে কম্বিনেশান করে, এই যে তিনখানা কম্বিনেশান আর অ্যান্টিবন্ডিংগুলো আবার নিজেদের মধ্যে কম্বিনেশান করে, তিনখানা কম্বিনেশান, রাইট, বিভিন্ন রকমের কম্বিনেশান আছে। ওকে, এখানেও সেই আউবাউ প্রিন্সিপাল মেলে, তিনখানা প্রথম তিনটা মানে সাই ওয়ান সাই টু সাই থ্রি সাই ফোর সাই ফাইভ সাই সিক্স, তোমার ওয়ান টু থ্রি সাই ওয়ান টু থ্রি কমপ্লিটলি ফিল্ড, তাহলে এটা হয়ে গেল আমার এখানে হোমো, আর এটা হয়ে গেল একটাও নেই কাজে এটা লুমো। এবার দেখো বন্ডিং অ্যান্টি বন্ডিং বের করাটা কিভাবে আছে, হঠাৎ করে তোমাকে যদি কেউ বলে যে সাই থ্রিটা বন্ডিং না অ্যান্টি বন্ডিং, কি সাই ফোরটা অ্যান্টি বন্ডিং না অ্যান্টি বন্ডিং, হ্যাঁ ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে, ছবিটা ধরো সাই ফোরও বলে দিল না, হঠাৎ করে ছবিটা দিয়ে বললো, তাহলে এটা কি। দেখো এখানে, দেখো এখানে পাঁচটা বন্ড তো, কার্বন কার্বন পাঁচখানা আছে, এক দুই তিন চার পাঁচ, দেখো এখানে বন্ডিং সিচুয়েশান, এখানে বন্ডিং সিচুয়েশান, এখানেও বন্ডিং সিচুয়েশান, এখানেও বন্ডিং সিচুয়েশান, এখানেও বন্ডিং সিচুয়েশান, তাহলে পাঁচখানা বন্ডিং সিচুয়েশান, এখানে বন্ডিং বন্ডিং সিচুয়েশান, এটাও বন্ডিং সিচুয়েশান সেম ফেজে, এটাও বন্ডিং, কিন্তু এটা অ্যান্টি বন্ডিং কারণ এখানে আমার নোড আছে, রাইট নোড, তাহলে আমার এখানে কথা চারটা বন্ডিং সিচুয়েশান একটা অ্যান্টি বন্ডিং সিচুয়েশান, এখানে বন্ডিং 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 তিনখানা বন্ডিং, এখানে আমার নন বন্ডিং, এখানে হলো আমার নোট দুটা, তাহলে সাই থ্রিতে কি হলো, তিনখানা বন্ডিং মাইনাস দুটা অ্যান্টি বন্ডিং সিচুয়েশান। ওকে, ওকে, আচ্ছা সাই থ্রিতে দেখো, সাই থ্রিতে এটা নোড, এটাও নোড, এইখানে বন্ডিং সিচুয়েশান আছে, এখানে বন্ডিং আছে, এখানে আবার নোড আছে, তিনখানা নোড। এবার দেখো তাহলে আমার দুটা বন্ডিং সিচুয়েশান আর তিনটা অ্যান্টি বন্ডিং সিচুয়েশান, এখানে বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং অ্যান্টি বন্ডিং অ্যান্টি বন্ডিং অ্যান্টি বন্ডিং সিচুয়েশান, হ্যাঁ কিংবা মানে নোড আছে, তাহলে আমার এখানে একটা বন্ডিং মাইনাস সিচুয়েশান আমি যদি বলি চারটা অ্যান্টি বন্ডিং সিচুয়েশান, আর এখানে অল ফাইভ আর অ্যান্টি বন্ডিং সিচুয়েশান। তাহলে দেখো আমি যদি বলি একটা, যদি এটা যদি খেলার মতন বলি, তাহলে এখানে বন্ডিং সিচুয়েশান ফাইভ জিরোতে জিতে গেল, সাই টুতে কী হচ্ছে, বন্ডিং সিচুয়েশান এক গোল খেলো কিন্তু চার গোলও তো দিল, তাহলে চার একে জিতে গেল, সাই থ্রিতে বন্ডিং সিচুয়েশান স্টিল উইনিং, হ্যাঁ তিন দুইয়ে জিতে গেল, কিন্তু সাই ফোরে যেই যাচ্ছি বন্ডিং সিচুয়েশান হেরে যাচ্ছে, দুই তিনে হেরে যাচ্ছে, রাইট, এখানে এক চারে হারছে, এখানে পাঁচ শূন্যতে হারছে, শূন্য পাঁচে হারছে, তাহলে যেখানে যেখানে আমার বন্ডিং সিচুয়েশান বেশি হবে, যেখানে বন্ডিং সিচুয়েশান বেশি হবে সেগুলোকে আমি বলবো বন্ডিং অরবিটালস, রাইট, যেখানে যেখানে অ্যান্টি বন্ডিং সিচুয়েশান জিতে যাচ্ছে মানে বেশি হয়ে যাচ্ছে সেগুলোকে আমি বলছি অ্যান্টি বন্ডিং অরবিটালস, হুম এটা ভাবে আমার এই পলিইনগুলো করতে হবে, তাহলে যে কোনো পলিইনই তো এর পরেরগুলোও করা যাবে একই মেথডে, বাট আমরা এই তিনটা শিখলেই হবে, ইথিলিন বিউটাডাইন অ্যান্ড হেক্সাট্রাইন। ওকে, তাহলে আমার এখানে পলিইনগুলো পলিইনের মলিকুলার অরবিটালসগুলো দেখলাম, হ্যাঁ এগুলোই এই সাই ওয়ান সাই টুগুলোই কিন্তু আমাদের ওই যখন আমরা
পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্সের প্রবলেমটা করলাম ওই পলিইন মডেল দিয়ে ফ্রি ইলেকট্রন মডেলে, ঠিক এই জিনিসগুলোই আমরা আজকে চেহারাগুলো দেখলাম যে কীরকম হবে। হ্যাঁ, নেক্সট যে টপিকটায় যাব সেটা হলো অ্যারোমেটিসিটি, রাইট? তোমাদের অনেকের এটা অলরেডি একটা আইডিয়া থাকতে পারে, হোয়াট ইজ অ্যারোমেটিসিটি, মানে এটা অর্গানিক কেমিস্ট্রিতে বেরোর একটা চ্যাপ্টার, অ্যারোমেটিক কম্পাউন্ডস, রাইট? তার মেইন হলো আমাদের বেনজিন যেটা দিয়ে আমরা পড়ি, এবং হোয়াই বেনজিন ইজ অ্যারোমেটিক, এই ধরনের এক একটা এক্সপ্লানেশন আমাদের থাকে। তাই এই অ্যারোমেটিক কম্পাউন্ডস তার নামটা অ্যাকচুয়ালি এসছে ফ্রম অ্যারোমা, অ্যারোমা মানে সুন্দর গন্ধ। যখন একটা দুটো ছিল কম্পাউন্ড প্রথম দিকে যখন বের করা হয়েছিল, তারপরে দেখুন দেখা যাচ্ছে যে এখন অনেক কম্পাউন্ডস বেরিয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে অন্য রকমের প্রপার্টি দেখা যাচ্ছে, কমন প্রপার্টিস রেদার দেন অ্যারোমেটিক। হ্যাঁ, অ্যারোমার থেকে বড় কথা অন্য প্রপার্টিগুলো মোর দেখা যাচ্ছে। তখন এই অ্যারোমেটিক নামটা হিস্টোরিক্যালি সিগনিফিকেন্সের জন্য থেকে গেছে, বাট অ্যারোমেটিক ডেফিনেশন কিন্তু এখন যে শুধু অ্যারোমেটিক অ্যারোমা সুন্দর গন্ধ যারা দেয় সেই সব কম্পাউন্ডই অ্যারোমেটিক, এই ডেফিনেশনটা এখন আর চলে না। হ্যাঁ, এখন অন্য ডেফিনেশন এসছে, কিন্তু নামটা থেকে গেছে সেইখানে। তো আমরা এখন মডার্ন কী ডেফিনেশন আছে সেটাই আমরা দেখি। আমরা এই যে এখানে হোকেলস রুল যেটা আছে, হ্যাঁ, সেটাই আমরা দেখব, যে তিনখানা কন্ডিশন এখানে দেখতে হবে। প্রথম কথা, মলিকুল শুড বি সাইক্লিক, প্ল্যানার অ্যান্ড আনইন্টারাপ্টেড পাই ইলেকট্রন ক্লাউড, রাইট? এই যে আমরা পাই ইলেকট্রনগুলো দেখলাম, এখানে তো এসে তো ভেঙে যাচ্ছে, তাই না? দেজ আর নট সাইক্লিক, এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হয়ে যাচ্ছে, যেটা আমরা এই তোমার ওয়ান ডাইমেনশনাল মডেলে দেখলাম যে একটা এল জিরো থেকে এল সরি এক্স ইকোয়াস টু জিরো থেকে এক্স ইকোয়াস টু এল অবধি, আমরা যদি বক্সের লেন্থটা নিই তাহলে একটা জায়গাতে এসে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলছে আনইন্টারাপ্টেড, মানে একটা সাইক্লিক ইসের মধ্যে ঘুরতেই থাকবে ইলেকট্রনগুলো, সেরকম যদি হয় সেরকম হতে হবে, তাহলে সাইক্লিক প্ল্যানার অ্যান্ড আনইন্টারাপ্টেড পাই ইলেকট্রন ক্লাউড থাকতে হবে। অ্যান্ড ইট শুড হ্যাভ টু এন প্লাস টু ফোর এন প্লাস টু পাই ইলেকট্রনস, হ্যাঁ, হোয়ার এন ক্যান অলসো বি জিরো, এখানে এন ইজ নট এ কোয়ান্টাম নাম্বার, রাইট? এন ক্যান জিরো হতে পারে, তাহলে আমরা তাদের বলবো অ্যারোমেটিক কম্পাউন্ডস। এই অ্যারোমেটিক কম্পাউন্ডস যখন আছে, তোমরা হয়তো শুনে থাকবে দেয়ার আর টু আদার থিংস, নন অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক। এই নন অ্যারোমেটিকটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে এরা হলো প্ল্যানারিটি থাকবে না, মেইন কথা হলো এর মধ্যে প্ল্যানারিটি ডিসরাপ্টেড হবে। ডিউ টু এই যে প্ল্যানারিটি ডিসরাপশন হয়েছে সেই জন্য ডিলোকালাইজেশনটা ভেঙে গেছে। ডিলোকালাইজেশন মানে এই যে আনইন্টারাপ্টেড পাই সার্ভিস পাই ইলেকট্রন ক্লাউড, এই আনইন্টারাপ্টেড পাই ইলেকট্রন ক্লাউড আর নেই, হ্যাঁ, সেই জন্য এদের নন অ্যারোমেটিক বলা হচ্ছে, ডিসরাপশন হয়ে গেছে। কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডস আরও বেশি মজা, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডসের সব গুণ থাকবে অ্যাজ অ্যারোমেটিক, মানে তারা প্ল্যানার হবে, সাইক্লিক হবে, কনজুগেটেড সিস্টেমও থাকবে, রাইট? তার মানে ফার্স্ট পয়েন্টটা সেম অ্যাজ অ্যারোমেটিক, এরকমই, নাথিং ডিফারেন্স বিটুইন অ্যারোমেটিক অ্যান্ড অ্যান্টি অ্যারোমেটিক। শুধু ডিফারেন্সটা কোথায়, ওখানে ফোর এন প্লাস টু ইলেকট্রনস পাই ইলেকট্রনস, এখানে শুধু ফোর এন ইলেকট্রনস, ফোর এন ইলেকট্রনস আছে, হ্যাঁ, এটাই হলো আমার ডিফারেন্স বিটুইন অ্যারোমেটিক অ্যান্ড অ্যান্টি অ্যারোমেটিক। আর নন অ্যারোমেটিক কি, এখানে ফোর এনও থাকতে পারে, ফোর এন প্লাই প্লাস টু ইলেকট্রনও থাকতে পারে, সে দা থাকুক গে, আমরা প্রথমে দেখতে হবে ইজ ইট সাইক্লিক প্ল্যানার কি না, প্ল্যানার যদি না থাকে তাহলে আমরা এটাকে নন অ্যারোমেটিক বলে দেবো। এখন আমরা এক একটা কেস নিয়ে দেখি যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এক্সাম, আমরা কীরকম আসে আমাদের মলিকুলগুলো দিয়ে দেবে, বলবে প্ল্যানার না অ্যান্টি অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক, এগুলো ডিসকাস করো, তাহলে তোমাদের কীভাবে দেখাতে হবে। তাহলে আমরা যেরকম পলিইনের ক্ষেত্রে দেখলাম, মানে ইনের ক্ষেত্রে যেরকম ফার্স্ট অ্যালকিন ইজ ইথিলিন, তাহলে ফার্স্ট সাইক্লিক কম্পাউন্ড কোনটা হবে,
फार्स साइक्लिक कम्पाउंड हबे ताले एरकम साइक्लोप्रोपेन तो प्रोपेन तो आर डबल बन्ड नहीं पाई इलेक्ट्रॉन क्लाउड नहीं ताले पाई इलेक्ट्रॉन करते गेले आमादेर एकटा डबल बन्ड दिते हबे ताले एटार नाम हलो साइक्लोप्रोपिन साइक्लोप्रोपिन कटा पाई बन्ड वन पाई बन्ड ताले कटा पाई इलेक्ट्रॉन टू पाई इलेक्ट्रॉन ताले कौन से सीरीजे पड़े 4n सीरीजे पड़े ना 4n प्लस 2 सीरीजे पड़े अफकोर्स 4n प्लस 2 सीरीजे पड़े ठीक है 4n प्लस 2 सीरीज n इक्वल टू 0 ताले दुटा मिले जाच्छे n इक्वल टू 0 मिले 2 पाई इलेक्ट्रॉन हो जाच्छे ताले 4n प्लस 2 सीरीजे पड़लो किंतु দেখো এই যে কার্বনটা এটা তো sp3 হাইব্রিডাইজড তাহলে এখানে কিন্তু প্ল্যানারিটি থাকলো না মানে আমরা যদি সাইড থেকে দেখি তাহলে এরকম লাগবে দেখতে হ্যাঁ তাহলে এখানে এটা তো sp3 তাহলে এইখান দিয়ে তো লাফিয়ে লাফিয়ে ইলেকট্রনটা তো যেতে পারবে না এই এই বন্ডের কাছে কন্ট্রিবিউট করতে পারবে না হ্যাঁ তো ডিলোকালাইজেশন ইজ স্টপড এখানে ডিলোকালাইজেশন স্টপ করে দিল তাহলে এটা কিসে চলে যাবে ডিলোকালাইজেশনই নেই 4n প্লাস 2 থাকুক কি 4n থাকুক তাহলে আমার এটা হয়ে যাচ্ছে নন অ্যারোমেটিক তাহলে সাইক্লোপ্রোপেন ইজ নন অ্যারোমেটিক নেক্সট আমরা এই সাইক্লোপ্রোপেনটাই রাখলাম কি করলাম এখানের একটা হাইড্রোজেনকে আমরা তুলে নিলাম তুলে নিলাম মানে কি তুলে নিয়ে মানে এই যে ইলেকট্রন গুলো থাকলে এটা এর মাথায় চলে আসে তাহলে আমাদের এখানে নেগেটিভ চার্জ হয়ে গেল হ্যাঁ আর এখানে এটা ইলেকট্রন গুলো থাকে এখন তো এর মধ্যে ডিলোকালাইজেশন হতে পারে রাইট এরকম করে তো তুমি ছবি আঁকতে পারো সরি তাহলে এখানে ডাবল বন্ড হয়ে গেল এখানে নেগেটিভ চার্জ হয়ে গেল হ্যাঁ আবার তুমি কি করলাম আমি তো বললাম নাকি আচ্ছা যাই হোক এরকম হলো তারপরে আবার এরকম হতে পারে এরকম করে তুমি ডিলোকালাইজেশন ছবি আঁকতে পারো তাহলে এখানে দেখছি কটা পাই বন্ড একটাই আছে কিন্তু পাই ইলেকট্রনস কটা আছে এই যে দুটো প্লাস দুটো তাহলে 4 পাই ইলেকট্রনস আছে এখানে এবার কোন সিরিজে পড়বে এটা পড়ে গেল 4n সিরিজ জানেন তাই না 4n হোয়েন n ইকুয়ালস টু 1 চারটা পাই ইলেকট্রন চারটা পাই ইলেকট্রন কোনোদিনই 4n প্লাস 2 সিরিজে হবে না 4n সিরিজেই হবে দেখো 4 0 বসালে 2 ইলেকট্রন 4 1 বসালে 6 পাই ইলেকট্রন কাজেই চারটা পাই ইলেকট্রন সিরিজ কোনোদিন 4n প্লাস 2 তে হবে না 4n সিরিজেই হলো এই 4n সিরিজে যখন হলো তাহলে কি হচ্ছে আবার প্ল্যানার আছে তাহলে কি হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দিস রুল অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে রাইট এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্টি আবার যদি আমি এটাকে অ্যানায়ন না করে ক্যাটায়ন করে দিই এখানটা এমনভাবে বন্ডটা ভাঙলাম যে ইলেকট্রন দুইটা নিয়ে চলে গেল তাহলে কি হচ্ছে তাহলেও আমি এরকম করতে পারবো তাহলেও ছবিটা আঁকা যাবে এরকম হ্যাঁ ডিলোকালাইজেশন হবে রাইট কিন্তু এখানে কিন্তু আবার সেই 2 পাই ইলেকট্রন হয়ে যাচ্ছে কারণ দুটাই তো আছে তাই না 2 পাই ইলেকট্রনস তার মানে আবার 4n প্লাস 2 সিরিজ ঠিক আছে এইবারে কিন্তু এইটা হয়ে যাচ্ছে তাহলে অ্যারোমেটিক এটা অ্যারোমেটিক তাহলে নামগুলা কি এইটার হবে হলো তাহলে তোমার সাইক্লো প্রোপিনাইল ক্যাটায়ন আর এটা সাইক্লো প্রোপিনাইল অ্যানায়ন সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন এন্ড সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন তাহলে অ্যানায়ন ইজ অ্যান্টি অ্যারোমেটিক ক্যাটায়ন ইজ অ্যারোমেটিক আর যেটা কোনো ক্যাটায়ন নেই নিউট্রাল কম্পাউন্ড সাইক্লোপ্রোপিন ইজ নন অ্যারোমেটিক ইনফ্যাক্ট এটা অ্যান্টি অ্যারোমেটিক তো অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডস আর লেস স্টেবল দেন দ্য নন অ্যারোমেটিক কাউন্টারপার্ট মানে যেটা এমনি সাইক্লিক ছিল তার থেকে অ্যান্টি অ্যারোমেটিকটা লেস স্টেবল হয়ে যায় আর অ্যারোমেটিকটা মোর স্টেবল হয়ে যায় এটা থিওরিটিক্যালি পসিবল এটা কোনো কম্পাউন্ড নেই হ্যাঁ এই অ্যান্টি অ্যারোমেটিক এরকম ভেরি আনস্টেবল হয়
anti-animity compass. So this is theoretical. Okay. আমাদের তাহলে তিনখানা মানে লোয়েস্ট সাইকেলটা হলো। এর পরের সাইকেলটা অফকোর্স ট্রায়াঙ্গেল থেকে আমরা স্কোয়ারে যাব। সাইক্লোবিউটাডাইন। এইরকম কম্পাউন্ড। দেখো এটা বোঝাই যাচ্ছে ফোর পাই ইলেকট্রন আছে, চারটা পাই ইলেকট্রন আছে, তার মানে কি ফোর এন সিস্টেম, ফোর এন সিরিজ। হ্যাঁ, ফোর এন সিরিজ যদি হয় এটা কি হবে, এটা হয়ে যাবে এবং অফকোর্স সবই তোমার এসপি টু, কাজে এটা প্ল্যানারও আছে, প্ল্যানার সাইক্লিক অ্যান্ড ফোর এন সিরিজ আন ইন্টারাপ্টেড সার্ভিস আছে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্টি অ্যারোমেটিক। বাট এই যে অ্যান্টি অ্যারোমেটিক হওয়াতে এটা এত আনস্টেবল এটাকে আইসোলেটই করা যায় না, সেই জন্য এটা কি হয় দে ডাইমারাইজেস, ইট অ্যাকচুয়ালি ডাইমারাইজেস, ডাইমারাইজ করে ফেলে। এরকম ডাইমারাইজ করে যায়। হ্যাঁ, এই যে এটাকে খুলে এখানে আর একটা মলিকুল আছে এরকম, এই ডাইমারাইজেস, কারণ দিস ইজ ভেরি ভেরি আনস্টেবল, ভেরি আনস্টেবল। যেহেতু এটা অ্যান্টি অ্যারোমেটিক, আর একটা কি এক্সাম্পল ছিল, আইএস, আর একটা আমার এক্সাম্পল আছে হলো ধরো সাইক্লোবিউটাডাইন ডাইক্যাটায়ন। হ্যাঁ, তাহলে সাইক্লোবিউটাডাইন ডাইক্যাটায়ন, ডাইক্যাটায়ন যদি নেই তাহলে এটা হয়ে যাচ্ছে আমার টু পাই ইলেকট্রন, টু পাই ইলেকট্রন মানে ফোর এন প্লাস টু সিরিজ। হ্যাঁ, আর এটাও আনইন্টারাপ্টেড মানে আমি ডিলোকালাইজ করতে পারবো, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে অ্যারোমেটিক। তাহলে এই যে সাইক্লোবিউটাডাইন এটা এত আনস্টেবল মানে সেটা, এই জন্য আমরা এটা আইসোলেটই করা যায় না, ডাইমারাইজ করে যায়। ইনফ্যাক্ট এইটা যদি আইসোলেট করাও যায়, হ্যাঁ, এটা আমরা দেখি যে এ ডিলোকালাইজ করতেই চায় না। হ্যাঁ, ডিলোকালাইজেশনটাই করতে চায় না, রাদার এটা স্টপ করে দেয়। মানে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, ডিলোকালাইজ হলে এটা তো স্কোয়ার হওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি এটা রেক্ট্যাঙ্গুলার হয়ে যায়। দিস বন্ড লেন্থ ইজ লঙ্গার দেন দিস ওয়ান, এটা ডবল বন্ডই থেকে যায়, এই ডবল বন্ড ক্যারেক্টার এই দুটোর, আর দুটোর সিঙ্গেল বন্ড ক্যারেক্টারই থেকে যায়। হ্যাঁ, দে ডু নট ওয়ান্ট টু ডিলোকালাইজ। ওকে, এর পরেরটা হলো সাইক্লোপেন্টাডাইন। সাইক্লোপেন্টাডাইন দেখো ফোর পাই ইলেকট্রন আছে এখানে, ফোর পাই ইলেকট্রন আছে তার মানে ফোর এন সিরিজ, ফোর এন সিরিজে পড়লো। কিন্তু এটা কি হবে, এখানে তো সেই আবার সেই সাইক্লোপেন্টাডাইন সাইক্লোপ্রোপিনাইলের মতনই, এটা এসপি থ্রি, রাইট? তার মানে আমরা যদি সাইড থেকে দেখি এরকম লাগবে অনেকটা দেখতে। হ্যাঁ, এই যে দুখানা বন্ড আছে এইটা উঠে আছে উপরে, এই যে উঠে থাকার জন্য কি হচ্ছে এটা সাইক্লাইজেশনটা নেই, সো ইট ইজ নট প্ল্যানার এনিমোর। প্ল্যানার না হওয়ার জন্য কি হচ্ছে এটা, এটাকে আমরা কি বলছি, নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। এবার ঠিক ওই সাইক্লোপ্রোপিনাইলের মতনই দেখি অন্য কিছু করা যায় কিনা, যদি এখানে আমরা ধরো মাইনাস করে দিলাম কি প্লাস করে দিলাম, তাহলে এটাও সাইক্লাইজেশন হতে পারে, এটা এখন সাইকেল সাইক্লিক কম্পাউন্ড হয়ে গেল, সেই ফোর ফোর এন সিরিজে চলে গেল, কারণ ফোর পাই ইলেকট্রন আছে, তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্টি অ্যান্টি অ্যারোমেটিক। আর তাহলে এটা সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন,
সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন আর যদি আমার সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন হয় মানে দুখানা ইলেকট্রন এখানে আছে এইবার দেখো কটা হলো দুটা পাই ইলেকট্রন দুটা প্লাই ইলেকট্রন দুটা তার মানে সিক্স পাই ইলেকট্রন হয়ে গেল তার মানে ফোর এন প্লাস টু সিরিজে চলে গেল রাইট আর প্ল্যানারও আছে তাহলে কি হয়ে যাচ্ছে এটা আমার অ্যারোমেটিক এটা অ্যারোমেটিক হয়ে যাচ্ছে তাহলে তুমি যদি দেখো যে সাইক্লোবিউটা প্রোপিনাইলের ক্ষেত্রে ক্যাটায়নটা ছিল অ্যারোমেটিক অ্যানায়নটা ছিল অ্যান্টি অ্যারোমেটিক হ্যাঁ পেন্টাডাইনাইলের ক্ষেত্রে ঠিক উল্টে গেল অ্যানায়নটা হয়ে গেল অ্যারোমেটিক ক্যাটায়নটা হয়ে গেল অ্যান্টি অ্যারোমেটিক এর পরেরটা হলো সিক্স সেটা আমরা সবাই জানি এখানে আর আলাদা আলাদা করে দেখাইনি সিক্সটা হলো বেনজিন এটা হলো খুব অ্যারোমেটিক সিস্টেম রাইট সিক্স পাই ইলেকট্রন আছে ফোর এন প্লাস টু এন ইকস টু ওয়ান তাহলে এখানে আমরা যেহেতু বেনজিন আমরা জানি যে বেনজিনের অনেক ক্যারেক্টার সব ইকুয়াল বন্ড লেন্থ রাইট অল হ্যাভ সেম কাইন্ড অফ বন্ড স্ট্রাকচার না মানে কোনটা সিঙ্গেল বন্ড কোনটা ডাবল বন্ড আমরা আইডেন্টিফাই করতে পারি না সবই একই বন্ড লেন্থ ইন বিটুইন আচ্ছা এইখানে তারপরে সেভেন মেম্বার রিংসে সাইক্লোপেন্টা ট্রাই সাইক্লোহেপ্টা ট্রাইন যদি এরকম থাকে দেখো এই যে মলে কার্বনটা এটা আবার এসপি থ্রি তাহলে এটা কী হয়েছে এসপি থ্রি হওয়ার জন্য এটা সাই প্ল্যানারিটি থাকছে না তাহলে যাই হোক ফোর এন থাকুক আর ফোর পেন প্লাস টু থাকুক হয়ে যাবে আমার নন অ্যারোমেটিক হ্যাঁ এই এক্সাম্পলগুলাই কিন্তু পরীক্ষাতে আসে হ্যাঁ নামগুলো দিয়ে দেবে তোমার ভেবে লিখতে হবে আবার এই যে সাইক্লোহেপ্টা ট্রাইনাইল ক্যাটায়ন যদি থাকে তখন আবার অ্যারোমেটিক হয়ে গেল হ্যাঁ দেখো কারণ সিক্স পাই ইলেকট্রন তো ছিলই এখন প্ল্যানার হয়ে গেল তাহলে এটা অ্যারোমেটিক এইবার দেখো এইট মেম্বার রিং সাইক্লো অক্টা টেট্রাইন হ্যাঁ এটা ইন্টারেস্টিং আছে দেখো সাইক্লো অক্টা টেট্রাইন আমরা ছবিটা তো প্ল্যানার আমরা টু ডাইমেনশনের ছবিটা এরকমই আঁকি এখানে আটটা পাই ইলেকট্রন আছে আটটা পাই ইলেকট্রন মানে কোন সিরিজে ফোর এন সিরিজে তাই না ফোর এন সিরিজে এই ফোর এন সিরিজে থাকলে আমার কি হওয়ার কথা ছিল যদি প্ল্যানার হতো বেনজিনের মতনই তো লাগছে বেনজিনের মতনই মনে হচ্ছে যদি প্ল্যানার হতো তাহলে আমি যে এরকম করে ছবি আঁকতে পারতাম সরি এরকম যেরকম করে আমরা বেনজিনে কেকুলে স্ট্রাকচার আঁকি সেরকম করে এখানেও আঁকতে পারতাম কোনো তো অসুবিধা নেই থাকলে কি হতো তাহলে এটাকে বলতাম কি আমি অ্যান্টি অ্যারোমেটিক এটাকে তাহলে অ্যান্টি অ্যারোমেটিক বলতাম কারণ ফোর এন ইলেকট্রনস আছে অ্যান্টি অ্যারোমেটিক কিন্তু এই যে আগে যে বললাম অ্যারোমেটিক থেকে এমনি সাইক্লিক সিস্টেমের থেকে অ্যারোমেটিক স্ট্রাকচারগুলো মোর স্টেবল কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক হলে এটা আনস্টেবল হয়ে যায় উল্টো হয়ে যায় আনস্টেবল সেই জন্য কি হয় ও এটা হতে চায় না ইট স্যাক্রিফাইসেস ইজ প্ল্যানারিটি প্ল্যানারিটি স্যাক্রিফাইস করে ও কি হয় ওর শেপটাই হয়ে যায় এরকম টাফ শেপ হ্যাঁ এরকম শেপে চলে আসে ইট ইজ প্ল্যানার আর থাকে না ও প্ল্যানারের বদলে এরকম বোট শেপের হয়ে যায় টাফ টাফ শেপ নট বোট টাফ মানে এই গামলা টাইপের মতন হয়ে যায় এতে কি হচ্ছে প্ল্যানারিটি নষ্ট হয়ে যাচ্ছে প্ল্যানারিটি যেই নষ্ট হয়ে গেল তখন আর তাকে অ্যান্টি অ্যারোমেটিক বলতে পারবো না অ্যারোমেটিক তো পারবোই না অ্যান্টি অ্যারোমেটিক না তখন কি বলবো আমরা তাকে নন অ্যারোমেটিক তাহলে এই যে আনস্টেবিলিটিটাকে দূরে সরিয়ে রাখার জন্য ও প্ল্যানারিটি স্যাক্রিফাইস করে কনজুগেশন স্যাক্রিফাইস করে নন অ্যারোমেটিক হয়ে যায় কেন নন অ্যারোমেটিক ফর্ম ইজ মোর স্টেবল দেন অ্যান্টি অ্যারোমেটিক ফর্ম এবং এটা কোত্থেকে পাচ্ছি আমরা জানি এগুলা পাওয়া গেছে যে এখানে দুই রকমের বন্ড লেন্থই পাওয়া যায় একটা হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেটা সরি ডবল বন্ড যেটা 1.3 অ্যাংস্ট্রং ছোট আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেটা 1.46 অ্যাংস্ট্রং রাইট এরকমই আমরা আইসোলেটেড কার্বন কার্বন সিঙ্গেল বন্ডস পাওয়া যাচ্ছে যদিও এটা অল্টারনেট কার্বন বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড আছে বাট দে আর নট অ্যাট অল ইন কনজুগেশন এরা কনজুগেশনে নেই কারণ প্ল্যানারিটি নেই এই কথাটা মাথায় রাখতে হবে সাইক্লিক মেম্বার্সের জন্য কারণ দেখলে ছবি দেখলে হঠাৎ করে ছবি দিয়েও কোশ্চেন আসতে পারে
ছবিটা এরকম দিয়ে দিলে তোমাকে বললো অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক, আমাদের সহজে মনে হবে যেন এটা অ্যারোমেটিক, রাইট? কারণ এখানে এই পরপর সিঙ্গেল বন্ড ডবল বন্ড আছে, বাট দ্য সিচুয়েশন ইজ নট লাইক দ্যাট, ওটা টাপ শেপ হয়ে যায়। হ্যাঁ, মলিকুলটা মোর স্টেবল ওর স্টেবল আনস্টেবল হয়ে যায় যেহেতু অ্যান্টি অ্যারোমেটিক সিচুয়েশানে, তা সেইটাকে কমানোর জন্য আমার ওর একটু মোর স্টেবিলিটি অ্যাটেন করার জন্য ও নন অ্যারোমেটিক হয়ে যায় তার থেকে অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার থেকে। হ্যাঁ, এই জন্য এটা। হ্যাঁ, ছবিটা আমি কিন্তু এই অক্টা সাইক্লো অক্টা ট্রেনের ক্ষেত্রে আঁকতে পারবো না। হ্যাঁ, এরকম আছে। কি হবে না যদি নন প্ল্যানার হয়? তাহলে যদি আর তিনটা ফলো করে, মানে প্ল্যানার আছে, আনইন্টারাপ্টেড আছে, হ্যাঁ সেটাও যদি থাকে, তাহলে হয়ে যাচ্ছে আমার কি হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। যদি যদি ফোর এন্ড থাকে, ফোর এন্ড ইলেকট্রন থাকে, কিন্তু ফোর এন থাকুক চাই ফোর এন প্লাস টু থাকুক যাই থাকুক, কিন্তু যদি প্ল্যানারিটি না থাকে তাহলে আমরা ওটাকে বলে দেব নন অ্যারোমেটিক। ওকে, আচ্ছা এখানে কি হচ্ছে, মলিকুলার অরবিটাল ডেসক্রিপশন অফ বেনজিন। ঠিক আমরা যেভাবে মলিকুলার পিকচার আমরা অরবিটালগুলো আগে দেখেছি, তাহলে আমরা যদি ছটা আলাদা আলাদা নেই, যে ছটা কার্বন আছে তার ছটা তাহলে পাই পাই অরবিটাল আছে আলাদা আলাদা, তা তাদের একই একই এনার্জি হবে, সেইগুলোই এখানে দেখানো হয়েছে। এই যে ছটা পি অরবিটালস, ছটা পি অরবিটালস, হ্যাঁ পি অরবিটালস, সিক্স পি অরবিটালস, হ্যাঁ আলাদা ছটা কার্বনের, তারা একই এনার্জিতে আছে। এবার তখন তাদের তাদের মিক্সিং হলো, মিক্সিং হয়ে কী হলো, ছটা মলিকুলার অরবিটাল তৈরি হবে ছটা অ্যাটমিক অরবিটাল থেকে, তিনটা হলো আমার বন্ডিং, তিনটা অ্যান্টিবন্ডিং। এই সাইক্লিকের ক্ষেত্রে বন্ডিং অ্যান্টিবন্ডিং কীভাবে আসে সেটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো যখন আমরা ফার্স্ট ডায়াগ্রাম একটু পরেই দেখবো। হ্যাঁ, কীভাবে তার এনার্জি অর্ডারিংগুলো করবো। এখানে দেখো সাই টু আর সাই থ্রি একই লেভেলে আছে, কেন? আমরা তো আগে তো দেখলাম এই যে যখন সাইক্লো হেক্সাট্রাইন যখন দেখলাম, তাই সেখানে তো আমরা নোটস দিয়ে বুঝলাম, নোট বেশি কম করে যত নোট বাড়বে এনার্জি বাড়বে। এখানে কেন একসাথে আছে, তার মানে দিস টু আর ডি জেনারেট স্টেট, এটা একটা ডি জেনারেট স্টেট। ডাবলি ডি জেনারেট স্টেট। হ্যাঁ, সিমিলারলি আর একটা আছে সাই ফোর সাই ফাইভ, এটাও ডাবলি ডি জেনারেট স্টেট। হ্যাঁ, দুটো একই এনার্জিতে আছে, তার মানে যদি এখানে যখন ছটা ইলেকট্রন আছে বলে আমরা পেয়ার আপ করে দিয়েছি, যদি চারটা ইলেকট্রন থাকতো তাতে কিন্তু সাই ওয়ানে দুটো থাকতো, সাই ওয়ানে সাই টুতে একটা হতো, সাই থ্রিতে একটা হতো। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। কেন এই এনার্জি অর্ডারিংগুলো, এক্ষুনি আমরা একটু পরে আসব, আমরা জাস্ট এখানে এটা বলে নিলাম, কারণ আর একটা অন্য একটা ডিসকাশন আমরা করে নিই, মানে বেনজিন কেন মোর স্টেবল দেন ইটস অ্যাসাইক্লিক কাউন্টারপার্ট। অ্যাসাইক্লিক কাউন্টারপার্ট মানে আমরা, আচ্ছা আগে পাই মলিকুলার চেহারাগুলো আমরা দেখে নিই। দেখো এখানে ওই যে শেডিংটা আছে, নীল শেডটা মানে একই ফেজে, মানে নীল আর সাদা করে আছে অপোজিট ফেজে। তাহলে এখানে বন্ডিং সিচুয়েশান, বন্ডিং সিচুয়েশান, বন্ডিং সিচুয়েশান, বন্ডিং সিচুয়েশান, বন্ডিং সিচুয়েশান, বন্ডিং সিচুয়েশান, ছটাই বন্ডিং সিচুয়েশান। তাহলে এটা আমার হয়ে গেল সাই ওয়ান, অল বন্ডিং সিচুয়েশান, লোয়েস্ট এনার্জি। পরের দুটো ছবি দেখো আমার, এখানে এই যে বন্ডিং সিচুয়েশান আছে, এইখানে নন বন্ডিং, এখানে নন বন্ডিং, তার মানে সোজা কথা হলো এই এরকম কোনো নোটটা আছে। হ্যাঁ, দুটা নোট আছে, ঠিক আমি তো ছবিগুলো এরকম করে আঁকতে পারতাম, তাহলে এখানেও তো আমার দুটো নোট হতে পারত। এই নাম্বার অফ নোটস দিয়ে আমার এনার্জিটা ডিটারমাইন্ড হচ্ছে, নাম্বার অফ নোট যেহেতু দুটোর এক, সেই জন্য এগুলা ডি জেনারেল স্টেট, সাই টু আর সাই থ্রি। নোটগুলো ইন বিটুইন বন্ডসও পড়তে পারে, আবার নোটগুলো এখানে অন দ্য অ্যাটমও হচ্ছে হতে পারে।
সিমিলারলি সাই থ্রি আর সাই ফোর, সাই ফোর আর সাই ফাইভের ক্ষেত্রেও আমরা সেটা দেখছি যে নাম্বার অফ নোটসটা কম বেশি আছে, কিন্তু আবার কোনটা বন্ডিং কোনটা অ্যান্টিবন্ডিং সেই বন্ডিং সিচুয়েশান আর অ্যান্টিবন্ডিং সিচুয়েশানের মধ্যে ইয়ে হলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখানে আবার সব নন বন্ডিং সিচুয়েশান অফ সবগুলোই আলাদা, ঠিক আছে। তা এইখানের কনস্ট্রাকশনটা জাস্ট এটা দেখে রাখো, তারপরে আমি যেটায় আসছি যে কেন এই দুটোর মধ্যে মানে হেক্সাট্রাইন, এখানেও ছটা কার্বন তিনখানা ডাবল বন্ড, এখানেও ছটা কার্বন তিনখানা ডাবল বন্ড, ছটা পাই ইলেকট্রন ছটা পাই ইলেকট্রন। হ্যাঁ, তাহলে হোয়াই দিস বেঞ্জিন ইজ মোর স্টেবল, আমরা তো বলি বেঞ্জিন মোর স্টেবল দেন দিস ওয়ান হেক্সাট্রাইন। হ্যাঁ, কেন অ্যারোমেটিক কম্পাউন্ডস আর মোর স্টেবল দেন দেয়ার সাইক্লিক কাউন্টারপার্ট। দেখো এটা সাই ওয়ান সাই টু সাই থ্রি, সাই ওয়ান সাই টু সাই থ্রি। আচ্ছা, হাইয়েস্ট অকুপেন্সি দেখো তোমার, যদি আমি যদি টোটাল এনার্জিটা ক্যালকুলেট করি, ধরে নিচ্ছি দেখো এইখানে সাই ওয়ান সাই টু আর সাই থ্রি একই লেভেলে আছে। হ্যাঁ, তার মানে কি এটা নিশ্চয়ই নেমে এসছে। হ্যাঁ, তাহলে এটা নেমে এসছে, এখানে কিন্তু হায়েস্ট অকুপাইডটা হায়ার এনার্জিতে আছে, রাইট। সেই জন্য এখানে এক্সেস এনার্জি, এক্সেস হায়ার এনার্জি স্টেটে থাকে এই মলিকুলটা, কারণ এখানে সাই থ্রিটা এটা নন ডিজেনারেট স্টেট, নন ডিজেনারেট স্টেট, এখানে ডিজেনারেসি নেই এবং এটা সিঙ্গলি সিঙ্গল স্টেট অ্যান্ড হায়ার দেন সাই টু। এখানে সাই টু আর সাই থ্রিটা একই এনার্জিতে আছে, রাইট। সেই জন্য মাছ লোয়ার, এখানে যখন অকুপাই করবে তখন ইলেকট্রন দুটো মাচ লোয়ার এনার্জিতে আছে দেন কম্পেয়ার টু দিস সাই থ্রি। হ্যাঁ, সেই জন্য এর মাচ মোর স্টেবল এটা, ওকে। আর এটা হলো মলিকুলার অরবিটাল ডেসক্রিপশন দিয়ে। হ্যাঁ, এইবার যেটা আসছি, যেটা আমরা যে এই যে মলিকুলার অরবিটালে যে সাই বেঞ্জিনেরটা যে আমরা আঁকলাম, মানে কোনটা বন্ডিং হবে কোনটা অ্যান্টিবন্ডিং হবে, আবার কেন এই যে অক্টা টেট্রাইন কেন অ্যান্টি অ্যারোমেটিক হতে চায়, এই সরি নন অ্যারোমেটিক হতে চায় রাদার দেন অ্যান্টি অ্যারোমেটিক, সেগুলো আমরা এখান থেকে ফজ ডায়াগ্রাম থেকে বুঝতে পারবো। ফজ ডায়াগ্রামটা আঁকার কতগুলো স্টেপ আছে, স্টেপটা কি, ফার্স্ট ড্র এ সার্কেল, সার্কেল আঁকলাম, প্লেস দার পলিগন যেখানে কম্পাউন্ডটা হচ্ছে, যেরকম বেনজিন হলে আমার কি হবে হেক্সাগন, হ্যাঁ ওই যে অক্টা টেট্রাইন হলে অক্টাগন, বিউটাডাইন হলে সাইক্লোবিউটাডাইন হলে স্কোয়ার, এরকম। তাহলে ওটা হলো আমার পলিগন, সার্কেলের মধ্যে স্পেস প্লেস করতে হবে কিভাবে, যেন একটা ভার্টেক্স ডাউনে পয়েন্ট করে, তাহলে আমি একটা বেনজিন যদি আঁকি আর পয়েন্টগুলো যেন ছুঁয়ে থাকে, মানে একটা ভার্টিক্যালি নিচে পয়েন্ট করবে। হ্যাঁ, তাহলে আমি যদি একটা স্কোয়ার আঁকি এরকম করে আঁকতে হবে, হ্যাঁ যেন ছুঁয়ে থাকে, যেখানে যেখানে পয়েন্টগুলো ছুঁয়ে আছে সেখানে সেখানে আমার মলিকুলার অরবিটাল হবে, এনার্জি লেভেল হবে, এরকম করে হবে। তারপরে আমি ইলেকট্রন মুনস রুল অনুযায়ী ফিল আপ করে দেব। এইবার বলছে এই যে দেখো দুটার মধ্যে তফাত আছে, এটা হলো হরাইজন্টাল ডায়ামিটার, যদি পলিগনটা টাচ করে হরাইজন্টাল ডায়ামিটারে, হ্যাঁ ডায়ামিটারের নিচে যেগুলো থাকবে সেগুলোকে বলছে বন্ডিং, উপরে যেগুলো থাকবে সেগুলোকে বলছে অ্যান্টিবন্ডিং, যদি ডায়ামিটারের উপর থাকে তাহলে আমি বলছি এটাকে নন বন্ডিং অরবিটালস, এ ধরো লোন পেয়ারের মতো নন বন্ডিং অরবিটালস, না বন্ডিংয়ে আছে না অ্যান্টিবন্ডিং। তাহলে এবার আমরা একটা করে কেস দেখি, ধরো এই যে প্রথম যে এটা দেখলাম সাইক্লোবিউটাডাইন, চারটা ইলেকট্রন ছিল, এই চারটা ইলেকট্রনকে কিন্তু আমরা কী করে পুট করলাম, দেখো ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার বিউটাডাইনে কী ছিল, সাইক্লোবিউটাডাইনে সাই ওয়ান সাই টু সাই থ্রি সাই ফোর, হ্যাঁ এটা ফিল আপ ছিল, এটা ফিল আপ ছিল, এখানে কী হচ্ছে আমার একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে নন বন্ডিং ইলেকট্রনে বন্ডিংয়ের উপরের এনার্জিতে, রাইট। সেই জন্য দিস ইজ মাচ মোর আনস্টেবল অ্যান্টি অ্যারোমেটিক, ভেরি আনস্টেবল। এখন আমরা বুঝতে পারছি এই মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে যে হোয়াই সাইক্লোবিউটাডাইন ইজ সো আনস্টেবল, অ্যান্টি অ্যারোমেটিকটা কেন আনস্টেবল। দেখো এটা অ্যান্টি অ্যারোমেটিক ভেরি আনস্টেবল, এই যে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন
छटा पाई इलेक्ट्रन आछे एरोमेटिक देखो एखाने छविटा एकेछी डॉटेड लाइनटा हलो आमार हरिजन्टाल डायमीटर तीनटा अरबाइटाल जेगुलो अकुपाइड अरबाइटाल तीनटाई किन्तु आमार डायमीटरेर नीचे तार माने तीनटाई बन्डिंग अल बन्डिंग इज अकुपाइड ताहले एटा भेरि स्टेबल बेंजिन तो अवश्यई आमरा देखलाम अलरेडी देखेछी भेरि स्टेबल ताहले साइक्लोपेंटाने एंटी एरोमेटिक नन स्टेबल এইখানে সাইক্লোপেন্টা হেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন দেখো এটাও মাচ মোর স্টেবল এটাও অ্যারোমেটিক তিনখানাই অকুপাইড বন্ডিং অকুপাইড এই যে অক্টাট্রাইনে আসলাম এইভাবে ছবিটা আঁকলাম বন্ডিং দিয়ে এখানে আটটা মলিকুলার অরবিটাল হলো আটটা করতে যেয়ে দেখলাম তিনখানা বন্ডিং হয়েছে দুখানা নন বন্ডিংও হয়েছে আর হুনসুর অনুযায়ী আমার দুখানা নন বন্ডিং আনপেয়ার্ড ইলেকট্রন রাখতে হয়েছে এই আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই নন বন্ডিংয়ে থাকলেই এটা কী হয়ে যাচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে এটা খুব আনস্টেবল হয়ে যাচ্ছে এই আনস্টেবল এবং অ্যান্টি অ্যারোমেটিক যাতে না হয় এই আনপেয়ার্ড ইলেকট্রন যাতে না থাকে সেই জন্য সে অন্য পথ বের করে নেয় মলিকুলটা কী হচ্ছে তখন আর সে এরকম থাকছেই না ও এই সাইক্লাইজেশন ছেড়ে দিয়ে সরি মানে প্ল্যানারিটি ছেড়ে দিয়ে কী হচ্ছে ও বেঁকে চুড়ে ও একেবারে নন কনজুগেটেড সিস্টেমের মতন বিহেভ করে যাচ্ছে হ্যাঁ ও একেবারে চুজেস টু বি নন অ্যারোমেটিক বাই অ্যাটমিক টাফ শেপড হয়ে যাচ্ছে ও এরকম থাকছেই না কারণ জানে বাবা থাকলে আমার এই আনপেয়ার্ড ইলেকট্রন রাখতে হবে এবং ভাইলি আনস্টেবল হয়ে যাবে সেই জন্য ও টাফ শেপড হয়ে যাচ্ছে ঠিক আছে সিমিলারলি এই এও কী হচ্ছে এই যে সাইক্লোপেন্টা বিউটাডাইল ক্যাটায়ন ও আর এই আনপেয়ার্ড থাকছে না ও কী হচ্ছে ডাইমার হয়ে যাচ্ছে তো ও ডাইমার হয়ে যাচ্ছে ডাইমারাইজ করে যাচ্ছে ডাইমারাইজ করলে কী হচ্ছে তখন আর এই পেয়ারটা হয়ে যাচ্ছে তখন আর আনপেয়ার থাকছে না মাছ মোর স্টেবল হয়ে যাচ্ছে সেই জন্য অ্যান্টি অ্যারোমেটিক থাকতেই চায় না হ্যাঁ অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক নন অ্যারোমেটিক তাহলে আজকে আমরা দেখলাম পাই মলিকুলার অরবাইটালস অফ পলিইনস তার ফরমেশন হ্যাঁ তার কতগুলো নোড হবে কীভাবে কোনটাকে বন্ডিং বলছি কোনটাকে অ্যান্টিং বন্ডিং বলছি এবং তারপরে আমরা অ্যারোমেটিসিটি হুকেলস রুল এবং কোনটাকে অ্যান্টি অ্যারোমেটিক কোনটাকে নন অ্যারোমেটিক বলবো দ্য ডিফারেন্স বিটুইন টু সাইক্লিক হলেই যে অ্যারোমেটিক হবে তা না ফোর এন থাকলে অ্যান্টি অ্যারোমেটিক ফোর এন প্লাস টু ইলেকট্রন থাকলে অ্যারোমেটিক আবার ফোর এন প্লাস টু ইলেকট্রন থাকলেই যে অ্যারোমেটিক হবে তা না যদি সাইক্লিক না হয় তাহলে সেটাকে আমরা বলছি নন অ্যারোমেটিক হ্যাঁ সো এই ডিফারেন্ট ডিসকাশনসগুলো আজকে আমরা করলাম তা আজকের লেকচার আমার এখানেই শেষ হলো অ্যারোমেটিসিটি পরের দিন আমরা আশা করি ক্রিস্টাল ফিল্ড থিওরি ধরব ওকে আর কোনো প্রশ্ন থাকলে ডিসকাস করতে পারো জিজ্ঞেস করতে পারো